প্রকাশ, আরে আমার শাড়িটা কোথায় গেল? আমি স্নান সেরে চলে এসেছি। আরে বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে সৎসঙ্গের জন্য। আরে আসছি সুমন, একটু দাঁড়াও। বাবা, তোর কাকিকে শাড়িটা দিয়ে আয়। আরে এই তো সঠিক সময় কাকির মন জয় করার। কিন্তু কাকা, কাকি কি ভাববে? আরে কাকি কি ভাববে যখন কাকা কিছু ভাবছে না? এর থেকে ভালো সুযোগ পাবি না, যা। আর হ্যাঁ, একটা কথা ভালো করে মনে রাখিস, তোর কাকাকে নিরাশ করিস না, বুঝলি? যা। তুমি বদমাইশ, তোমার সাহস হলো কি করে আমার ঘরে আসার? হ্যাঁ, আর আর তুমি আমাকে ছুলে কি করে? কাকি, কাকি, আমি আমি শাড়ি দিতে এসেছি। কে বলেছে তোমাকে শাড়ি আনতে? হ্যাঁ বল, তোর এই অসভ্যতার জন্য তুই শাস্তি পাবি। প্রকাশ, কাকি, প্রকাশ! আরে আসছি, এক মিনিট দাঁড়াও। প্rokash, তাড়াতাড়ি এসো। দাঁড়া তো, তোকে নামি, তোকে নামি ঘর থেকে বের করে দেব। আরে কে হলো সুমন, এত কেন চেঁচাচ্ছ? আরে তুমি জানো না, ও আমাকে না বলে আমার ঘরে ঢুকে এসেছে আর আমাকে ছুঁয়েছে। আরে সুমন, আমি তো ওকে পাঠিয়েছিলাম শাড়ি দেওয়ার জন্য। শশী, যখনই তুমি সুমনের ঘরে আসবে আওয়াজ দিয়ে আসবে, বুঝেছো? চলো। সরি কাকি। যাও এখান থেকে। আরে তুমি জানো না, এর আগেও ও এরকম বাজে কাজ করেছিল। আপনি ওকে বড্ড বেশি মাথায় তুলে রেখেছেন। দেখো তুমি, ওর এই ধরনের কাজ অনেক বড় বিপদ ডেকে আনবে। শশী, বাবা ওই সুমন এত জোরে জোরে কেন চিৎকার করছিল? মামি, কাকে সৎসঙ্গে যাওয়ার জন্য দেরি হচ্ছিল এই জন্যে। সৎসঙ্গে যাওয়ার জন্য দেরি হচ্ছিল, তার জন্যে এত জোরে জোরে চিৎকার করছিল? অন্য কোনো ব্যাপার নয় তো? নাও কিছু না, শশী ওর সাথে সৎসঙ্গে যাওয়ার কথা দিয়েছিল, আমি শশীকে একটা নিজের কাজের জন্য বাইরে পাঠাচ্ছিলাম, ব্যাস এই ব্যাপারেই রেগে গেছে। বৌদি, আপনার তো আজ মথুরা যাওয়ার কথা। আরে কটার সময় ট্রেন আপনার? আরে হ্যাঁ, আমার আজ তো মথুরা যাবার আছে। হ্যাঁ, এই তো 4টার সময় ট্রেন। আরে বৌদি, 3টে তো বেজেই গেছে, আপনি আপনার জিনিস গুছিয়ে নিন, আমি আপনাকে স্টেশনে ছেড়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আপনি প্যাক করুন। হ্যাঁ শশী। শশী বাবা, এবার তোমার সুমনকে কাছে পাবার চেষ্টা খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বাস একবার তোমার মা মথুরায় চলে যাক। এসব হচ্ছে নাকি? সুমন যে প্রকাশের বউ আর শশীর কাকি ছিল, সেই প্রকাশ তার বউ সুমনের ঘরে তার নিজের ভাইপো শশীকে পাঠালো। সেই অবস্থায় যখন প্রকাশ জানতো যে সুমন কি অবস্থায় আছে, তাহলে এখন ভাবার বিষয় শশী তার কাকার এই ঘৃণ্য কাজে কেন সাথ দিচ্ছিল। প্রকাশের কি অন্য কোনো মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, না প্রকাশ তার ভাইপোকে অন্য চক্রান্তে ফাঁসাচ্ছিল? নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি। ক্রাইম স্টোরির এই এপিসোডে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ঘটনার সত্যতা জানানোর জন্য আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশের সাহানাপুরে। প্রকাশ, প্রকাশ, এটা তুমি কি বলছো? আজ রাতে তুমি বাড়ি ফিরবে না? আরে ডার্লিং, আসলে ব্যাপারটা হলো আজ বাইরে থেকে কিছু লোক আসছে, শোনো, প্রপার্টির বিষয়ে আমার কিছু কথা বলার আছে, তাই আজ আমি এদের সাথেই থেকে যাব। তুমি তো জানো না আমার একা থাকতে ভয় করে। আরে ডার্লিং, তুমি একা কোথায়? শশী আছে না সাথে? ওর জন্যই তো ভয় হয়। দেখো সুমন, শশীর ব্যাপারে তুমি যা ভুল ধারণা করে রেখেছো,
মন থেকে একেবারে দূর করে দাও। আরে ও খুব ভালো ছেলে। ঠিক আছে কাল আমি আসছি, এখন আমি ব্যস্ত আছি, ওরা আমায় ডাকছে, কাল আমি আসছি তো। গুড নাইট বেবি। ওকে। আর কবে বুঝবে আমার এই ইচ্ছেকে, একজন যুবতীর চাহিদাকে? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমার শারীরিক সুখ দেয়নি, তার উপর আমার থেকে সবসময় দূরে থাকার বাহানা খুঁজতে থাকে। আমি জানি না, কাকা বিয়ের পর আপনার সাথে কিছুই করেনি। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কাকি আমি বুঝতে পারছি যে আপনার বিয়ে হয়েছে আপনার থেকে বড় বয়স্ক একজন লোকের সাথে, কিন্তু শারীরিক সুখ বলে তো একটা বিষয় আছে, এর থেকে বড় সুযোগ আমরা আর পাবো না। কাকা বাবু নেই আর কাকার আমার উপর খুব আস্থা আছে, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। না না না, ভুল হচ্ছে। না না না, কিচ্ছু ভুল হচ্ছে না। সুমন দিদি নমস্কার, আপনি কখন এলেন? কাকি মন খুশি করে দিয়েছো। মা তুমি তুমি কবে এলে? আমি কখন এসেছি এটা ছাড়, আমাকে এটা বল তুই সুমনের ঘরে কি করছিলিস? হ্যাঁ মা, ও আমি মামা কি করছিস? আমি বলছি তুই সুমনের ঘরে তুই কি করছিলিস? আরে বৌদি আপনি মথুরা থেকে কবে এলেন? না আমার ভূত এসেছে। এখন এটা বলো তুমি রাতের বেলা ঘরের মধ্যে ছিলে? সুমন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? আমাদের সবার জন্য ভালো করে চা করে নিয়ে এসো। বৌদি আপনি কেমন ঘুরলেন? এক মিনিট, আমি জিজ্ঞেস করছি তুমি রাতে ঘরের মধ্যে ছিলে? বৌদি আপনি এসেই কেন রাতের চক্করে পড়লেন? আরে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আরে তাড়াতাড়ি গিয়ে চা বানিয়ে আনো, যাও। আরে বৌদি এবার বলুন, ওই মন্দিরের দর্শন ভালোভাবে হয়েছে তো? আমার তো মন্দিরের দর্শন খুব ভালো মতোই হয়েছে, কিন্তু তোমাকে তোমাকে আমি একটা কথা বোঝাতে চাই। কারোর ওপর বিশ্বাস করা খুব ভালো কথা, কিন্তু অন্ধবিশ্বাস করা একদমই ঠিক কথা নয়, বুঝেছ? আসতে দাও ওই মিথ্যুককে, আজ ওর এমন ক্লাস নেব না যে মনে রাখবে। সরি, মন ভোলানো নাটক বন্ধ করো। বাবু কথা দিচ্ছি আজকের পর আর কখনো লেট হবে না। শশী আমি শুধু তোমার জন্য নিজের শহর ছেড়ে তোমার শহরে ক্লাসে ভর্তি হয়েছি, তুমি আমায় ধোকা দেবে না তো? কি পাগল হয়ে গেলে, আমি স্বপ্নেও তোমাকে ধোকা দেবার কথা ভাবি না। এ তোমার গলায় এটা কিসের আঁচড়? দাগ।
উত্তর দাও। আরে ওসব কিছু নয়, ঘরে এত মশা হয়েছে না, আমি এভাবে মেরেছি, আমারই নখের দাগ লেগে গেছে, সন্দেহ করছো কেন? দেখো আমাকে ধোকা দেওয়ার কথা ভেবোই না, তাহলে তোমাকে কিন্তু অনেক অনেক মূল্য দিতে হবে। পাগল হয়ে গেছো নাকি তুমি? চলো চলো চলো। শশী তার নিজের কাকিমা সুমনের সাথে তার অবৈধ প্রেমের চক্কর শুরু করে দিয়েছিল, আর এর আভাস শশীর মা ললিতাও পেয়েছিল। আর ললিতা তার এই সন্দেহের কথা তার দেওর প্রকাশকে জানিয়েছিল, কিন্তু প্রকাশ এটা তার বৌদির মিথ্যে আশঙ্কা বলে বিষয়টা চাপা দিয়ে দিয়েছিল। এদিকে পূজা যে শশীকে ভালোবাসত, সে তার ভালোবাসাকে পাওয়ার জন্য তার নিজের শহর ছেড়ে শশীর শহরে এসে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো। এদিকে শশী তার এবং তার কাকির সম্পর্কের ব্যাপারে পূজাকে কখনো কিছু বলেনি, আর নিজের মিষ্টি মিষ্টি কথায় পূজাকে বোকা বানিয়ে রাখছিল। নিশ্চয়ই এমন কোনো গোপন ব্যাপার ছিল যার জন্য প্রকাশ তার নিজের বউ আর নিজের ভাইপো শশী এই দুজনের মধ্যে অবৈধ সম্পর্কটা চলতে দিচ্ছিল। এভাবেই কি শশী আর তার কাকিমার মধ্যে এই অবৈধ সম্পর্ক চলতেই থাকবে, নাকি ঘটনার মধ্যে কোনো নতুন দিক উন্মোচিত হবে? আসুন দেখি। তুমি কখন জানতে পারলে ওর ব্যাপার? সাহেব আমি যখন এখানে কাজ করতে এলাম তখন দেখলাম ম্যাডামের লাশ পড়ে আছে। ও ছাড়া এখানে আর কেউ থাকে? কি নাম ওর? পূজা ম্যাডাম। পূজা কি হয়েছে? এক মিনিট, আপনি কে? স্যার আমি ওর বয়ফ্রেন্ড, আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা ছিল স্যার। আপনি এই দুর্ঘটনার ব্যাপারে কি করে জানলেন? কাল রাত থেকে আমি ফোনে ট্রাই করছিলাম পূজাকে, কিন্তু ফোনে লাগছিল না, তাই ভাবলাম পূজার সঙ্গে আমি দেখা করে আসি। ওর ফ্যামিলি কোথায় থাকে? তুমি তোকে বিয়ে করতে চেয়েছিলে তাই না? তাহলে জানু কে বলো, বল বল। আমার কাকি স্যার, পয়সার লোভে কাকার প্ল্যান অনুযায়ী আমি কাকির সঙ্গে অবৈধ সম্পর্ক করার চেষ্টা করেছিলাম সেই রাতে। হাই ভাইবো, চিয়ার্স। ভাইবো বাবু, তুই জানিস কোন কাজের জন্য তোকে ডেকেছি? বাবু তোকে এত টাকা দেবো, এত টাকা দেবো যে সারা জীবন তুই আয়েস করতে পারিস। কাকা আমায় কি করতে হবে? বাবা তোকে কিচ্ছু করতে হবে না, তোকে শুধু এইটুকু কাজ করতে হবে আমার স্ত্রীকে মানে তোর কাকিকে মা বানাতে হবে। মা বানাতে হবে মানে? আচ্ছা আচ্ছা, আরে কেন বসতে রয়েছিস? বস বস বস, আমি তোকে বলছি যে কাজ আমি তোকে বলছি তাই করতে হবে। দেখ বাবা, দেখ বাবা, অনেক জায়গায় ভালো ভালো ডাক্তার দেখাবার পর আমি বুঝেছি যে আমি কখনো বাবা হতে পারবো না। তো জানিস কি আমি সন্তানের জন্য কতটা ব্যাকুল? দেখ বাবা, আমি বংশ রক্ষা করতে চাই আমাদের রক্তে, আর বাবা তুই তো আমাদেরই বংশে। কিন্তু কাকা এটা তো পাপ না? আরে বাবা, পাপকে পূর্ণ করবার জন্যই আমি তোকে বড় মূল্য দিচ্ছি। আর বাবা একটা কথা, তোর কাকিকে বুঝতে দিস না এই অবৈধ সম্পর্ক বানাবার বিষয় আমার সায় ছিল, ব্যাস চল শুরু কর। খার মাছ, এর থেকে বড় সুযোগ আমরা আর পাবো না। কাকাবাবু নেই আর কাকার আমার উপর খুব আস্থা আছে, আমি আমি কাউকে কিচ্ছু বলবো না। না না না, ভুল হচ্ছে। শালা
এই মেয়েটা তোমার আর তোমার কাকির মধ্যে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল বলে একে তোমরা মেরে ফেললে? আমি ওকে মারিনি স্যার, আর আমি রাতে ঘরেই ছিলাম স্যার। চাইলে আমার ঘরে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, প্লিজ প্লিজ স্যার, আমি ঘরেই ছিলাম। কনস্টেবল, অ্যাম্বুলেন্স ডেকে এই বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠান, আর সব এভিডেন্স সংগ্রহ করে থানায় পৌঁছন। আমাকে আরো প্রশ্ন করতে হবে। কি সুমন, শরীর ঠিক আছে? ডাক্তারের রিপোর্ট তোমার এসে গেছে কি? না দিদি, কালকের মধ্যেই চলে আসো। আচ্ছা, ইন্সপেক্টর সাহেব, আপনি আপনি আর আর এখানে কি ব্যাপার? সুমন, আপনি আগে? হ্যাঁ, কিন্তু ইন্সপেক্টর সাহেব, কি ব্যাপার বলুন তো। আপনি চুপ করবেন? এই মেয়েটাকে আপনি জানেন? না ইন্সপেক্টর বাবু। এই মেয়েটা খুন হয়ে গেছে। আর আপনার প্রেমিক শশী, এ ওর গার্লফ্রেন্ড। ইন্সপেক্টর সাহেব, এ আপনি কি বলছেন? একটু ভাবনা চিন্তা করে কথা বলুন। ও আমাদের বাড়ির বউ আর আমার ছোট জা, আর শশী, শশী আমার নিজের ছেলে। সত্যিটা তে তো হয় ম্যাডাম, আমার ওনাকে প্রশ্ন করার আছে। এর মধ্যে আপনার কথা না বলাটাই ভালো হবে। সুমন, তুমি তোমার স্বামীর শারীরিক সুখ থেকে বঞ্চিত ছিলে। যখন তোমার ভাসুরের ছেলে তোমার জীবনে পা রাখল, তখন তোমার সমস্ত অধরা ইচ্ছা পূর্ণ হলো, আর এই জন্য তুমি তোমার রাস্তার কাঁটাকে উপড়ে ফেলার জন্য সিদ্ধান্ত নিলে, আর তাই তুমি পূজাকে খুন করলে। ইন্সপেক্টর বাবু, আমি আপনাকে বললাম না, আমি এই মেয়েটাকে এর আগে কখনো দেখিনি। তাহলে আমি খুন করব কেন, যখন আমাকে জানিই না? ইন্সপেক্টর স্যার, কি হয়েছে স্যার? আপনি এখানে কি করছেন? আপনি প্রকাশ? হ্যাঁ, আমি একটা খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন এখন? ইন্সপেক্টর সাহেব, আমি একটা ব্যবসার কাজে শহরের বাইরে গেছিলাম। প্রকাশ, দেখো না ইন্সপেক্টর সাহেব কি সব বলছেন। উনি উনি সুমন আর আমাদের শশী এই সম্পর্কের মধ্যে একটা ঘৃণ্য দোষ লাগাচ্ছেন, আর উনি বলছেন সুমন কোনো একটা মেয়েকে খুন করে ফেলেছে। ও কোনো একটা মেয়েকে কিভাবে খুন করবে? ইন্সপেক্টর সাহেব, সুমন তো সারা রাত বাড়িতেই ছিল, তাও আমার সাথে, আমার ঘরেতে। ইন্সপেক্টর স্যার, বৌদি ঠিকই কথা বলছেন। তাহলে শশী কোথায়? শশী আবার কোথায় থাকবে ইন্সপেক্টর সাহেব? নিজের ঘরে, এই এই ঘরেতে, নিজের ঘরের মধ্যেই ও শুয়েছিল। শশীর প্রেমিকা পূজা খুন হয়, আর এই খুনের দায়ে পুলিশ শশীকে গ্রেপ্তার করে। শশীর মা পুলিশের কাছে এই বয়ান দেয় যে খুনের রাতে শশী আর সুমন একই ঘরে ছিল। পুলিশের জেরার মুখে শশী সব সত্যিটা প্রকাশ করে দেয়। সে বলে সে তার কাকার চাপেই তার কাকি সুমনের সঙ্গে এই অবৈধ প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছিল, কিন্তু সে পূজাকে খুন করেনি। তাহলে পূজাকে কে খুন করল? পূজাকে খুন করে কার কি লাভ? কে লাভবান হবে? হঠাৎ পুলিশের কাছে এমন একটা প্রমাণ এলো যে সমস্ত ঘটনা অন্য খাতে বইতে শুরু করল। কি সেই ঘটনা, কি সেই প্রমাণ? আসুন। দিদি, দিদি ঠাকুরের উপর ভরসা রাখুন, শশী তাড়াতাড়ি ফিরে আসবে লাহোর থেকে। এই সব ফটো কোত্থেকে আসছে? এই ফটো তো সব আমি ডিলিট করে দিয়েছি। দেখেছেন, আমি বলেছিলাম না তাড়াতাড়ি ফিরে আসবে? শশী আমার ছেলে। প্রকাশ, যে ছবিগুলোর ব্যাপারে তুমি ভাবছো না, শশীর মোবাইল থেকে এসেছে। কি? আগে হ্যাঁ,
পুলিশের চাপে ও বলেছে এই ছবিগুলো ও নিজে আর সুমন বুঝে শুনেই পাঠিয়েছে। কিন্তু কেন? তোমাকে পূজার হত্যাকারী প্রমাণ করার জন্য। আগে হ্যাঁ, সত্যিটা জানতে চাও কিভাবে হলো? তাহলে তুমি তোমার নিজের স্নেহের ভাইপোর মুখেই শোনো। বল বল। বলছি স্যার। বল নিজের মায়ের সামনে। বলছি। কেন করলি? কাকা নিজের সন্তানের আশায় অনেকবার আমায় কাকির কাছে পাঠিয়েছে, আর কাকির সাথে আবার প্রেম হয়ে যায়। আর আমার গার্লফ্রেন্ড পূজা আমার কাছে বোঝা মনে হয়। আমি আর কাকি দুজনে মিলে প্ল্যান বানাই, আমরা পূজাকে খুন করব, আর খুনের দোষ লাগাবো কাকার নামে। শশী বলো, এমন লুকিয়ে লুকিয়ে দেখা করে কোনো লাভ হবে না। যখন আমি মা হয়ে যাব, আমার ওই নপুংসক স্বামী তোমার ওই কাকা বাবু তোমায় ঘর থেকে বের করে দেবে, তখন কি হবে? এসব কিচ্ছু হবে না কাকি। তুমি জানো আমি আমার কাকাকে দিয়ে খুন করাবো। কি? আমার গার্লফ্রেন্ড পূজার। কি করে? সবার আগে আমি তোমার সাথে আমার কিছু ক্লোজ ফটো তুলবো, তারপর ওগুলো আমার গার্লফ্রেন্ড পূজার মোবাইল থেকে কাকাকে সেন্ড করবো। কাকা ভাববে যে আমার গার্লফ্রেন্ড ওনাকে ব্ল্যাকমেল করছে, তাই না? তারপর জানো কাকার রিয়াকশন কেমন হবে? কি করে? আমি তোকে ছাড়বো না, তোকে আমি আস্ত রাখবো না, আমি তোকে প্রাণে মেরে ফেলবো। কেমন আইডিয়া? ভীষণ ভালো। চলো ফটো তুলি। চলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে গুপ্তবাবু, হে আপনি কি বলছেন? এতগুলো বছর আপনার সঙ্গে কাজ করছি, কখনো এমন কোনো কথা হয়নি। আমার কথার নড়চড় হয় না। একবার যখন বলে দিয়েছি আপনার পয়সা আপনি পরশুদিন পেয়ে যাবেন, তখন পেয়ে যাবেন না, বারবার ফোন করে কেন বিরক্ত করছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নমস্কার নমস্কার গুপ্তবাবু। এরপর আর গুপ্তবাবুর সাথে কোনো কাজ নেই। আমি দুনিয়ার সবাইকে বলে দেব যে তুই নপুংসক, তোর নিজের ভাইপো যে আমার বয়ফ্রেন্ড, ওকে দিয়ে তুই তোর বাচ্চার জন্ম দিতে চাস? যদি তুই আমার প্রাপ্য মূল্য দিয়ে দিস, তাহলে এই প্রমাণ ডিলিট করে দেব। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমি যা ভেবেছিলাম কাকা তাই করলো, কাকা নিজেই পূজার ঘরে যান। কে আপনি? খালি আমায় ব্ল্যাকমেইল করছিল না? থাম পেয়ে গেলি তো? তুমি তো পূজার মোবাইল থেকে সমস্ত ফটো ডিলিট করে দিলে, কিন্তু তুমি সিসিটিভির নজর থেকে বাঁচতে পারলে না।
পূজাকে খুন করার পরে পূজাদের গলি থেকে বেরোবার সময় তুমি সিসিটিভিতে বন্দী হয়ে গেলে। প্রকাশ, এটা কি করলে তুমি? শুধু একটা সন্তান পাবার লোভে তুমি এতগুলো জীবন বরবাদ করে দিলে। ঘেন্না হয় তোমায় দেখে, তোমরা তো ঘৃণারও উপযুক্ত নও। আরে আইন যা তোমাদের সাজা দেবে তা তো সবাই জানবে, কিন্তু কিন্তু ভগবান তোমাদের যা সাজা দেবে না, নরকের থেকেও জঘন্য হবে। ইন্সপেক্টর সাহেব, এদের সবাইকে নিয়ে যাও। নিয়ে চলো একে, চলুন। পূজার হত্যা রহস্য সারা দুনিয়ার সামনে এলো। প্রকাশ তার নিজের সামাজিক সম্মানকে প্রতিষ্ঠা করার জন্য একটা নির্দোষ ভালো মেয়েকে হত্যা করলো নির্মমভাবে, আর তার সাথে সাথে বেচারা শশী আর সুমনও শাস্তি পেল। আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই বন্ধু, নিজের বংশের উত্তরাধিকারী পাওয়ার জন্য এই ধরনের অপরাধের পথে চলাটা কি ঠিক? এই উত্তরাধিকারী পাওয়ার জন্য একটা অনাথ আশ্রম থেকে কোনো একজন শিশুপুত্রকে, অসহায় শিশুপুত্রকেও তো দত্তক নেওয়া যেতে পারে, তাই না? এইভাবে অপরাধের পথে হেঁটে নিজের সাথে সাথে সমস্ত পরিবারের ক্ষতি করাটা কি ঠিক ভাববেন? নমস্কার, আমি সুমিত গাঙ্গুলি। এই এপিসোডের সাথে সাথে আপনাদের কাছ থেকে আজ বিদায় নিচ্ছি। খুব শিগগিরই হাজির হচ্ছি আর একটা নতুন ক্রাইম এপিসোড নিয়ে। ততদিন না কেউ কোনো ক্রাইমে হাত দেবেন, না কোনো ক্রাইম করবেন। জয় হিন্দ।